মানুষ বড়ই অদ্ভুত। কেউ একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য দিন রাত কাঁদে, আর কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে। যারা সত্যিকারের ভালোবাসে তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, জোটে শুধু অবহেলা। ভালোবাসার শুরুতে সবাই প্রতিজ্ঞা করে, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, কিন্তু সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়। কিছু মানুষ জীবনটা নষ্ট করে দিয়ে বলে ভালো থেকো। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। ভালোবাসা এমন একটা ফিলিংস যা মনের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে ভালোবেসে ফেলে সে নিজেও সেটা বুঝতে পারে না। শূন্যস্থান সঠিক সংখ্যা ছাড়া যেমন পূরণ হয় না, ঠিক তেমনই জীবনে ভালো থাকতে হলে সঠিক মানুষ ছাড়া কখনো ভালো থাকা যায় না। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বেশো যে তোমাকে ভালোবেসে তোমাকে হারানোর ভয় করে। কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সে অনেক সময় ধরে অপেক্ষা করে। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয়, তাকে আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার নামই সম্পর্ক। যেদিন তুমি বুঝবে ভুলগুলো তোমার ছিল, সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে, আর চোখের জলের পরিমাণটা আমার থেকেও বেশি হবে। ভালোবাসার মূল্য থেকে বিশ্বাসের মূল্য অনেক বেশি, তাই তো সেই বিশ্বাসের মূল্য সবাই রাখতে পারে না। ঠকাই তো তারা যাদের আমরা মন থেকে বিশ্বাস করি, কাদাই তো তারাই যাদের চোখের জল আমরা দেখতে চাই না। সাতটি রং ছাড়া যেমন রংধনু হয় না, ঠিক তেমনই হাসি কান্না রাগ অভিমান বিশ্বাস কষ্ট স্বপ্ন, এই সাতটি জিনিস ছাড়া কখনো ভালোবাসা হয় না। বারবার ভালোবাসি ভালোবাসি বলে কখনো ভালোবাসা প্রমাণ হয়ে যায় না। যদি কেউ কাউকে সত্যি মন থেকে ভালোবেসে থাকে তাহলে তার প্রতি শুধু ভালোবাসাটাই আসে, কখনো ইগো কাজ করে না। কারণ যে ভালোবাসার মধ্যে ইগো আছে সেই ভালোবাসা কখনো ভালোবাসা হতে পারে না, সেই ভালোবাসা কখনো টিকেও থাকে না। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলুন।